প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশানে যাদের মাইনর পেপারে এডুকেশন রয়েছে অনার্সদের যাদের মাইনর পেপারে এডুকেশন রয়েছে এবং জেনারেলদের যাদের মাইনর পেপারে এডুকেশন রয়েছে উভয়ের জন্যই কিন্তু সিলেবাস সেম পেপার কোড আলাদা তোমাদের যারা অনার্স রয়েছে তাদের মাইনর টু এবং যারা জেনারেল রয়েছে তাদের মাইনর ওয়ান তো কোশ্চেন প্যাটার্ন দেখে নাও দশ নম্বরে তিনটি প্রশ্ন করতে হবে পাঁচ নম্বরে পাঁচটি প্রশ্ন করতে হবে দু নম্বরের দশটি প্রশ্ন করতে হবে ঠিক আছে তো প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন সেটি নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো বিগত চার পাঁচ বছর ধরে এডুকেশনের অনলাইন ইউটিউবে তোমাদের আমি সাজেশান দিয়ে আসছি অন্যান্য চ্যানেল যেগুলো এক এই বছর থেকে শুরু করেছে অনেকে পলিটিক্যাল সায়েন্স পড়ান অনেকে ইতিহাস পড়ান তারাও এডুকেশনের সাজেশান দিচ্ছেন যাই হোক তো তোমরা এডুকেশনের যে সাজেশানগুলো পিভি স্টাডি ক্লাস থেকে পাও সেগুলো তোমরা দেখে নেবে হান্ড্রেড পারসেন্ট কমন থাকে সেই প্রশ্নগুলোই কিন্তু নানান জায়গায় সেগুলো কিন্তু তুলে ধরা হয় তো দেখে নাও তোমাদের প্রথম অধ্যায় থেকে শিক্ষার ধারণা যে প্রশ্নটি রয়েছে এক নম্বরের প্রশ্ন সেটি একটু দেখে নাও প্রথম প্রশ্ন ডেলার কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো শিক্ষা শব্দের অর্থ বোঝাও শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও শিক্ষা সংজ্ঞা দাও শিক্ষার সংকীর্ণ ব্যাপক অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো তারপর দেখো ছ নম্বর প্রশ্ন যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্বের বর্ণনা দাও সাত নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূলনীতিগুলি লেখো আট নম্বর প্রশ্ন প্রকৃতিবাদের মূলনীতিগুলি কী কী শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো ঠিক আছে এই যে আটটি প্রশ্ন এখান থেকে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো স্টার করা রয়েছে সেগুলো খুবই গুরুত্ব সহকারে যদি করো একদম এখান থেকে হানড্রেড পার্সেন্ট অনার্স এবং জেনারেল উভয় স্টুডেন্টরাই কিন্তু কমন পাবে মাইনর পেপারে ঠিক আছে তারপর দেখো আমরা চলে আসব আমাদের পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন কী রয়েছে সেগুলো দেখে নেবো তবে তোমাদের বলবো তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়ে গেছে একদম কোয়ালিটির উত্তর তোমরা পাবে তোমরা নিজেরাই একবার স্টাডি মেটেরিয়ালের উত্তর দেখলেই বুঝতে পারবে যে অন্যান্য জায়গা থেকে কতটা আদর্শ এবং সেগুলো পড়তে কতটা সুবিধা হবে এবং তোমরা নাম্বার ক্যারি করতেও অনেকটা সুবিধা হবে মনে রাখতে সুবিধা হবে লিখতেও তোমাদের কিন্তু টাইম বেশি সময় লাগবে না ঠিক আছে আমি দু একটা প্রশ্নের উত্তর তোমাদের যারা ফার্স্ট সেমিস্টারে দেখবে আমি কটা ভিডিও দিয়েছি সেখানে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে যে এডুকেশান রয়েছে তার সাথে কিন্তু সিমিলার সেম সেখানেও আমি উত্তরগুলো আলোচনা করছি সেগুলোও দেখতে পারো তো চলো আমরা দেখে নিই এবার পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরে কী কী প্রশ্ন রয়েছে দেখে নেবো শিক্ষায় বা শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো ডেলর কমিশনের প্রস্তাবিত শিক্ষার চারটি স্তম্ভ ব্যাখ্যা করো শিক্ষার সংকীর্ণ ব্যাপক ধারণার মধ্যে পার্থক্য লেখো জানতে শেখা সম্বন্ধে দিলর কমিশনের অভিমত ব্যক্ত করো শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী তারপর রয়েছে দশ নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের প্রভাব সংক্ষেপে আলোচনা করো এই প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো যে তোমরা যদি ভালো করে করে নিতে পারো একদম এর বাইরে কোনো প্রশ্ন তোমরা কিন্তু আসবে না এর ভেতরেই তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে যেরকম আমাদের বিগত চার পাঁচ বছর ধরে আমরা হানড্রেড পার্সেন্ট এডুকেশানে কমন দিয়ে আসছি এবারেও তার ব্যতিক্রম হবে না তো এই প্রশ্নগুলো ভালো করে করো এবং যদি তোমরা যদি চাও যে স্যার আদর্শ কোয়ালিটির উত্তরের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করব তাহলে সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে নিও আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে